আজকের পর্ব আমরা শুরু করব তরল পথে প্রসারণ দিয়ে। আমরা জানি তরল পথে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, তবে নির্দিষ্ট আয়তন আছে। তরলের তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে আয়তনটা বৃদ্ধি পায়। সুতরাং তরলের প্রসারণ বলতে তরলের আয়তনের প্রসারণকে আমরা বুঝি। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সকল তরল পদার্থ সমান হারে বৃদ্ধি পায় না। একই তাপমাত্রা বৃদ্ধির জন্য সম আয়তনে বিভিন্ন তরল পদার্থের প্রসারণ বিভিন্ন রকমের হয়। তবে সেটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই। তবে আমাদেরকে যেটা নিয়ে চিন্তা করতে হবে সেটি হলো তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ কি। প্রকৃত এবং আপাত প্রসারণ সেটা কি জিনিস? প্রকৃত প্রসারণ হচ্ছে তরলকে যদি আমরা কোনো পাত্রে না রেখে তাপ দিলে যে আয়তন প্রসারণ হতো সেটাকে আমরা বলতাম তরলের প্রকৃত প্রসারণ। কিন্তু আমরা তো কখনোই সেটা সম্ভবপর করতে পারবো না, কারণ তরলকে অবশ্যই কোনো কোনো পাত্রে রাখতে হবে, এবং সেক্ষেত্রে সেই যে পাত্রটি রয়েছে পাত্রের উপাদানের প্রসারণটাও আমাদের বিবেচনায় আনতে হবে। সেক্ষেত্রে আমাদের যে প্রসারণটা আমরা দেখতে পাই সেটি হলো আপাত প্রসারণ। তাহলে ধরো আমাদের এখানে প্রথমত এই পর্যন্ত আমাদের তরলটা ছিল, একে আমাদের তাপ দেওয়ার ফলে আমাদের মনে হবে যে সি পর্যন্ত এসে যেহেতু শেষ হয়েছে তাই মনে হয় আপাত প্রসারণ বুঝি সি এ, এতটুকু প্রসারিত হয়েছে। আসলে ঘটনা তা না, এখানে পাত্রেরও কিছু প্রসারণ ছিল এ বি, এতটুকু কিন্তু পাত্রের প্রসারণ ছিল। এটাকে আমাদের ভি জি দ্বারা প্রকাশ করা হয় ক্লাসের ক্ষেত্রে, জি মানে ক্লাস। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি সি বি মানে হচ্ছে সি এ এবং এ বি এর যোগফল। তাহলে আমরা বলতে পারি যে প্রকৃত প্রসারণ অবশ্যই আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণের সমান হবে, অর্থাৎ রিয়েল ভি আর রিয়েল প্রসারণ হবে আপাত প্রসারণ বা অ্যাপারেন্ট প্রসারণ এবং গ্লাসের প্রসারণের সমান। ঠিক আছে, এবার আমরা যে বিষয়টি ধারণা লাভ করব সেটি হলো তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ। প্রথমে আসি তাপ ধারণ ক্ষমতায়। তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে বা এক ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। এটা নির্ভর করে বস্তুর উপাদান এবং ভরের উপর। ধরি আমাদের একটি বস্তু রয়েছে, এই বস্তুটির আমরা এখন তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা ডেল্টা থিটা পরিমাণ বাড়াচ্ছি, এই জন্য আমাদের কিউ পরিমাণ তাপ লাগলো। সুতরাং আমাদের এক একক বাড়ানোর জন্য অর্থাৎ এক একক তাপমাত্রা বাড়াবার জন্য কিউ বাই ডেল্টা থিটা পরিমাণ। সুতরাং তাপ ধারণ ক্ষমতা কত? সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা, এবং একক হচ্ছে জুল পার কেলভিন। তাহলে আমরা তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা আপেক্ষিক তাপ কথায় আসি। আপেক্ষিক তাপ হচ্ছে একক ভরের কোনো বস্তু তাপমাত্রা। এবার আমাদের একক ভরের ব্যাপারটা চিন্তা মাথায় রাখতে হবে। একক ভরের কোনো বস্তু তাপমাত্রা এক একক বাড়াতে, এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে, এক ডিগ্রি কেলভিন বাড়াতে, যেটাই হোক না কেন, যে পরিমাণ তাপের আমাদের সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে আমাদের ওই উপাদানের আপেক্ষিক তাপ। এটি কিন্তু উপাদানের উপর নির্ভর করে, ওই বস্তুর কত ভর আছে না আছে সেটির উপর ডিপেন্ড করে না। এক্ষেত্রে আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় এস দ্বারা, এবং উপরে কিউ, নিচে এম ইন্টু ডেল্টা থিটা। একক কি? একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন, এসে একক। এবং এটি একটি নির্দিষ্ট পদার্থের জন্য, বস্তু নয় কিন্তু, এটি নির্দিষ্ট পদার্থের জন্য সবসময়ই সেম বা একই থাকবে। যেমন পানির ক্ষেত্রে যে এটি হলো 4200 জুল পার কেজি পার কেলভিন, মনে থাকবে? আচ্ছা, এবং যেহেতু আমরা তাপ নিয়ে পড়ালেখা করছি তাই তাপ পরিমাপের মূল নীতিটা আমরা যেন কখনোই ভুলে না যাই। সেটি হচ্ছে আমরা একটি বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে মোট সেই বর্জিত তাপ হবে সেই বস্তু কর্তৃক গৃহীত আরেকটি বস্তু কর্তৃক গৃহীত তাপ, মোট গৃহীত তাপ। এটি হচ্ছে আমাদের তাপ পরিমাপের মূল নীতি। আমরা জানি যে পদার্থে তিনটে অবস্থা রয়েছে, যে কঠিন, তরল, বায়বীয়। যদিও প্লাজমা নামে একটি অবস্থা রয়েছে তবে সেটি আমাদের আপাতত বিবেচ্য বিষয় নয়। তো কঠিনকে আমরা যদি তাপ দিতে থাকি তাহলে হয়ে যায় তরল, আবার তরলকে তাপ দিয়ে থাকলে আমরা পাই বায়বীয়। এই জিনিসটা আমরা ইতিমধ্যে জানি, কিন্তু এই বিভিন্ন অবস্থায় নামগুলো কি আমরা দিয়ে থাকি সেগুলো, যেমন গলন। গলন বলতে আমরা কি বুঝি? গলন মানে কঠিন থেকে তরল রূপান্তরিত হওয়া, এবং যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পথে গলতে শুরু করে সেই তাপমাত্রাকে আমরা বলি গলনাঙ্ক। যেমন পানির ক্ষেত্রে অর্থাৎ বরফ থেকে পানিতে রূপান্তরিত হওয়ার জন্য আমাদের গলনাঙ্ক হলো 0°C। আবার আমরা যদি বাষ্পীভবনে আসি, বাষ্পীভবন কি? ঠিক তার
পরেরটি, অর্থাৎ যখন আমরা পানি থেকে বাষ্পে পরিণত হব, অর্থাৎ পানির ক্ষেত্রে যেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বায়বীয় তাপমাত্রা, বায়ুচাপে, স্বাভাবিক বায়ুচাপে, স্বাভাবিক বায়ুচাপে, তাহলে বাষ্পায়নের সংখ্যা কি? যে কোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। এখন এটা হলো এমনি এমনি যেটা হয়ে যায়, অর্থাৎ বাষ্পায়নের ক্ষেত্রে এখানে বাষ্পীয়ন দুই রকম, বাষ্পায়ন এবং স্ফুটন। বাষ্পায়ন অটোমেটিক হয়, অর্থাৎ একা একে হয়ে যায়, সমুদ্রপৃষ্ঠ থেকে হতে পারে, যে কোনো জায়গাতে হতে পারে। কিন্তু স্ফুটন আমরা চুলায় দিয়ে অথবা অন্য কোনোভাবে নিজে তাপ দিয়ে পানি ফোটাই বা অন্য তরল পদার্থ ফোটাই, সেটিকে আমরা বলি স্ফুটন। তাহলে আমরা বাষ্পীভবনের দুটো প্রকারে বাষ্পায়ন এবং, তবে এই যে এখানে আমরা গলনাঙ্ক নিয়ে কথা বললাম, সেই গলনাঙ্কের উপর কিন্তু চাপের প্রভাব রয়েছে। চাপের হ্রাস বৃদ্ধির ফলে কিন্তু গলনাঙ্ক পরিবর্তিত হয়। চাপের জন্য এই গলনাঙ্কের পরিবর্তন দুই রকমভাবে হতে পারে। কিভাবে? একটি হলো কঠিন থেকে যখন তরলে রূপান্তর হয় তখন যেসব পথে আয়তন হ্রাস পায়, যেমন বরফে আমরা জানি যে আয়তন হ্রাস পায়, সেক্ষেত্রে চাপ বাড়লে তাদের গলনাঙ্ক কিন্তু কমে যায়, অর্থাৎ এরা কম তাপমাত্রায় গলে। ভালো করে খেয়াল করো, যে সকল পদার্থের আয়তন হ্রাস পায় যখন কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়, যেমন বরফ, সেটার ক্ষেত্রে চাপ বাড়লে তাদের গলনাঙ্ক কমে যায়। আবার যখন কঠিন থেকে তরল রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন বেড়ে যায়, যেমন মোম, সেক্ষেত্রে চাপ বাড়লে তাদের গলনাঙ্ক বেড়ে যায়, আগের মতো কমে যায় না কিন্তু বেড়ে যায়। তাহলে আমরা এই দুটো পয়েন্ট সম্পর্কে জানলাম। সর্বশেষ আমাদেরকে জানতে হবে সুপ্ততাপ সম্পর্কে বা লেটেন্ট হিট সম্পর্কে। সুপ্ততাপ কী জিনিস? সুপ্ততাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গলনের সুপ্ততাপ, আরেকটি হলো বাষ্পীভবনের সুপ্ততাপ। গলনের সুপ্ততাপ কী? তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তাপমাত্রা যখন গলনাঙ্কে পৌঁছায়, আমরা জানি যে তখন সম্পূর্ণ পদার্থ তরলে রূপান্তরিত হওয়া পর্যন্ত তাপমাত্রা আর পরিবর্তন হয় না। অর্থাৎ আমাদের কাছে যদি একটি বরফখণ্ড থাকে, সেই বরফখণ্ড যখন গলতে শুরু করলো, পুরোটা যখন না পুরো গলে শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাপমাত্রা আর বাড়বে না, পুরোটা গলবে, তারপরে তাপমাত্রা বাড়বে আবার নতুন করে। তো এই তাপ বস্তুর কিন্তু অভ্যন্তরীণ বন্ধন শিথিল করতে ব্যয় হয়, কারণ আমরা এই তাপটা যা দিচ্ছি সেটা কোথায় যাচ্ছে? ভেতরের আন্তঃআণবিক বন্ধনগুলো শিথিল করতে ব্যয় হচ্ছে। এখানে যে পরিমাণ তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তর করলো, সেটি হচ্ছে গলনের সুপ্ততাপ। একইভাবে বাষ্পীভবনের ক্ষেত্রে যে পরিমাণ তাপ এক তরল পদার্থকে বাষ্পে পরিণত করছে, সেটি আমাদের বাষ্পীভবনের সুপ্ততাপ। আশা করি সংজ্ঞাগুলো তোমাদের মনে থাকবে এবং এর মাধ্যমে আমরা আজ এই বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের সমাপ্তি টানছি। দেখ, এই অধ্যায় সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারো। দেখা হবে পরের পর্বে।